সরকারি টিকা শেষ হওয়ার আগে বেসরকারি টিকা আনলে সরকারিভাবে আনা টিকাও বেহাত হয়ে বাজারে বিক্রি করা হতে পারে। গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত এক আলোচনায় এই শঙ্কা প্রকাশ করেন বিশিষ্টজনেরা। টিকা দেয়া নিয়ে জনমনে তৈরি হওয়া ভীতি কাটাতে শীর্ষ ব্যক্তিদের আগে এই টিকা দেওয়ার পরামর্শ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ভারতের দেয়া উপহার 20 লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে বৃহস্পতিবার। চলছে টিকা দেবার নানা রকম প্রস্তুতি। একেবারে শুরুর দিকে হওয়ায় কাদের আগে টিকা দেয়া উচিত এ নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। শুধু তাই নয়, আলোচনা চলছে বিভিন্ন ধাপে সামনে যে আরও টিকা আসতে যাচ্ছে তা নিয়েও। জনগণকে আস্থা অর্জনের জন্য আমি প্রস্তাব করছি মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশন ক্যামেরায় আপনাদের সামনে উনি পয়লা ভ্যাকসিনটা দেবেন। জনমনে অনেক প্রশ্ন রয়েছে এই টিকাকে ঘিরে। এই টিকা বাংলাদেশে প্রেক্ষাপটে কাজ করবে কিনা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, টিকা নেবার পর কতদিন কাজ করবে, করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এই প্রশ্নগুলো উঠে আসে। এটা কাজ করবে কারণ আমাদের বাংলাদেশে যেরকম জেনোম সিকোয়েন্স করা হয়েছে পৃথিবীর সব জায়গায় এটা করা হয়েছে। এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট নাই আমাদের দেশে, দেওয়ার পরে কোনো সাইড ইফেক্ট যদি আমরা আমাদের নজরে আসে সেটা আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত যে ভ্যাকসিন আসছে অন্যান্য জায়গায় টেস্ট করে আসছে তো কোনো সাইড ইফেক্ট পায়নি। ভ্যাকসিনকে রিফাইন করে আপনার 2 বছর চললো, 5 বছর চললো ইমিউনিটি, সেই ভ্যাকসিন তৈরি করার ক্ষমতা সায়েন্টিস্টরা এখনো অর্জন করেনি। 25 জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা 25 লাখ ডোজের প্রথম চালান আসতে যাচ্ছে বাংলাদেশে। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা।